নমস্কার দর্শক, কাজের সন্ধানে থাকা যে যেখান থেকেই আজকের ভিডিও দেখছেন অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। দর্শক, আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, অর্থাৎ ত্রিপুরা ফায়ার সার্ভিস থেকে নতুন একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে পূর্বের বিজ্ঞপ্তির কিছু পরিবর্তন করা হয়েছে এবং আপনাদের যে নিয়োগ প্রক্রিয়াটি চলছিল সেটা কিছু সময়ের জন্য পোস্টপোন করা হয়েছে, সেই নিয়ে অনেকের ডাউটস আছে। তো আমরা এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং 100% গ্যারেন্টি দিয়ে বলছি আজকের ভিডিওটি দেখার পর আপনার সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন সরাসরি নোটিফিকেশনে যাচ্ছি এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে, যেটা 9 জুন 2022 দেওয়া হয়েছে। ত্রিপুরা সরকার অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি খুবই গুরুত্বপূর্ণ, দেখবেন প্রত্যেকটি বিষয়ে আমরা আলোচনা করছি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ত্রিপুরা অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরে ড্রাইভার এবং ফায়ারম্যান পদে নিয়োগের জন্য পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 15 জুন 2022 তারিখ থেকে আরম্ভ হতে যাওয়া জেলাভিত্তিক নিয়োগ রিলি অনিবার্য কারণবশত পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে 15 জুন 2022 তারিখ থেকে আপনাদের কিন্তু রিলি অনুষ্ঠিত হওয়ার কথা প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ, এবং এই 10 তারিখ অবধি কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ছিল। তবে বলা হয়েছে আপনাদের যে 15 জুন থেকে রিলি হওয়ার কথা ছিল সেটাকে বর্তমানে পোস্টপোন করা হয়েছে। তো দেখে নেব নেক্সট কী দেওয়া হয়েছে। যে সকল যোগ্য চাকরি প্রার্থী পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী চাকরি আবেদনপত্র জমা দিতে পারেনি তাদের সুযোগ দেওয়ার জন্য আগামী 1 জুলাই 2022 থেকে 15 জুলাই 2022 পর্যন্ত ড্রাইভার এবং ফায়ারম্যান পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেওয়ার সময়সীমা বাড়ানো হলো। অর্থাৎ এখানে আপনাদের যে বিষয়টা করা হয়েছে, আপনাদের অ্যাপ্লিকেশনের ডেটটা বাড়ানো হয়েছে, সেই কারণে আপনাদের যে রেলির ডেট ছিল সেটাকে একটু পিছিয়ে দেওয়া হয়েছে, এবং যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি আপনারা 1 জুলাই 2022 থেকে 15 জুলাই 2022 মধ্যে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি কেউ না করে থাকে। সকল যোগ্য চাকরি প্রার্থী গত 24 মে 2022 তারিখের বিজ্ঞপ্তি, এখানে বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া হয়েছে, মূলে পুনর্নির্ধারিত জেলাভিত্তিক আবেদনপত্র জমা নেওয়ার স্থানে আগামী 1 জুলাই 2022 থেকে 15 জুলাই 2022 পর্যন্ত তাদের আবেদনপত্র জমা দিতে পারবে। আবারও বলা হয়েছে আপনার যে যেই জায়গা থেকে অ্যাপ্লিকেশন করবেন সেম আগের জায়গাতেই অ্যাপ্লিকেশন করতে পারবেন, ডেটটা শুধুমাত্র বাড়ানো হয়েছে, এই ডেটের মধ্যে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্যাটাগরি ও পদভিত্তিক নিয়োগ রিলির তারিখ, স্থান এবং মোট শূন্য পদের ক্যাটাগরি ভিত্তিক বিবরণ আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে জানানো হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে পরবর্তী রেলি হবে এবং তার ভ্যাকেন্সি ডিটেলস, তারিখ এবং কোথায় আপনাদের রেলি হবে তার বিস্তারিত বিবরণ জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন। তো আমরা আপনাদেরকে সেই পরবর্তী সময়ে যে অফিসিয়াল নোটিফিকেশন আসবে আসার সঙ্গে সঙ্গেই আমাদের চ্যানেলে আপডেটস দিয়ে দেবো, আপনারা অবশ্যই চ্যানেলকে লক্ষ্য রাখবেন, তাহলে ভিডিও আপনারা পেয়ে যাবেন। এটাই ছিল পোস্টপন্ডের যে অরিজিনাল ডিটেলস, সেই ডিটেলসগুলো আমরা আলোচনা করে দিয়েছি। এবার যারা যারা প্র্যাকটিস করছেন, আপনারা আরও কিছুটা দিন সময় পেয়ে গেলেন, আপনারা প্র্যাকটিস করুন। যখন ফাইনাল নোটিফিকেশন দেওয়া হবে তখন কিন্তু আপনার সেই তারিখে আপনারা আপনাদের রেলিতে চলে যেতে পারবেন। আশা করব দর্শক, আজকের নোটিফিকেশন থেকে আপনার বিস্তারিত ডিটেলসগুলি ক্লিয়ার হয়ে গেছেন। তাছাড়া যদি এই নোটিফিকেশন সংক্রান্ত কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, শুভরাত্রি।